ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়র, মাশাল্লাহ কিন্তু অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে। লেদার সিট কভার সহকারে একেবারে টিপটপ কন্ডিশনে রেডি অবস্থায় কিন্তু পাবেন। ফারজ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। কেমন আছেন বাবু ভাই? আলহামদুলিল্লাহ। আপনার শোরুমের অ্যাড্রেস? মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের 2 নম্বর গেটের বিপরীতে আমাদের আদিবা কার সেন্টার। আজকের সেরা কালেকশন, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 7 সিটার টয়োটা অ্যাভেঞ্জা 2012 নিউ শেপের একটি গাড়ি। আর এই গাড়ি কিন্তু সম্পূর্ণ তেলে চলা গাড়ি, মাশাল্লাহ একেবারে অসাধারণ ফ্রেশ কন্ডিশনে পাবেন। এবং এই গাড়িটির সম্পূর্ণ ডকুমেন্টসগুলোই কিন্তু আপ টু ডেট অবস্থায় আছে, কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই, একেবারে সম্পূর্ণ রেডি অবস্থায় টিপটপ অবস্থায় আমাদের কাছে পাবেন। 2012 মডেল, 12 রেজিস্ট্রেশন ইয়ার। সামনে হেডলাইটটি কিন্তু মাশাল্লাহ একদম অরিজিনাল অবস্থায় কিন্তু গাড়ির সাথে আছে, একদম ফ্রেশ অবস্থায় ফগ ল্যাম্পের ব্যবহার করা রয়েছে। ঢাকা মেট্রো খ13 সিরিয়াল একটি গাড়ি। বাম সাইডে হেডলাইটটিও মাশাল্লাহ একদম ফ্রেশ অবস্থায় এবং অরিজিনাল অবস্থায় কিন্তু পাবেন। প্রত্যেকটা গ্লাসই টয়টার স্টিকার সহকারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, প্রত্যেকটা অরিজিনাল গ্লাস গাড়ির সাথে, এবং চারটা চাকাই অ্যালুমিনিয়াম সহকারে মাশাল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে। আর বডিতে কোথাও কোনো ধরনের কোনো সিঙ্গেল স্ক্র্যাচ বা হিটিং ইস্যু কিন্তু নেই, এবং রুববারের ব্যবহার করা রয়েছে এই গাড়িটিতে। ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়র, মাশাল্লাহ কিন্তু অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে। লেদার সিট কভার সহকারে একেবারে টিপটপ কন্ডিশনে রেডি অবস্থায় কিন্তু পাবেন। আর হিউজ লেগ স্পেস রয়েছে কিন্তু গাড়িতে, প্রত্যেকটা ডোরের পার্টিশনই আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে। আর গাড়িটিতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ডুয়েল এসির ব্যবহার করা হয়েছে, আলহামদুলিল্লাহ অসাধারণ ফ্রেশ অবস্থায় এই গাড়িটি আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন। চারটা চাকা একদম ফ্রেশ অবস্থায় আছে, প্রত্যেকটা গ্লাসই টয়টার স্টিকার সহকারে পাবেন। এবং লাইটিং স্পয়লারে ব্যবহার করা হয়েছে, সামনে পিছনে 2টি নাম্বার প্লেটই কিন্তু আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে এই গাড়িটির। সাইডের পার্টিশনগুলো দেখেন যে কখনো কিন্তু অ্যাক্সিডেন্টাল হিস্ট্রির গাড়ির যে সাইডের যে পার্টিশন, এগুলো কিন্তু এতটা ফ্রেশ অবস্থায় থাকবে না। অরিজিনাল ফিটিংসে অরিজিনাল কালারের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। সিলিংয়ের কন্ডিশন আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে, 7 সিটার টয়োটা অ্যাভেঞ্জা এই গাড়িটির। ট্যাক্সটাও তো ভাই কম, মাত্র 25,000 টাকা এআইটি দিয়ে 7 সিটার এই গাড়িটি আপনারা ব্যবহার করতে পারবেন। আলহামদুলিল্লাহ ব্যাকলাইটিও চমৎকার ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন। আর ডান্সারের বডিতেও কিন্তু বাবু ভাই কোথাও কোনো ধরনের কোনো সিঙ্গেল স্ক্র্যাচ হিটিং ইস্যু কিন্তু আপনারা এই গাড়িটির পাবেন না। দেখেন যে প্রত্যেকটা ডোরের পার্টিশন মাশাল্লাহ কিন্তু অরিজিনাল কালারের ভিতরে আছে, ডোর প্যাডগুলো অসাধারণ ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে যাচ্ছেন এই গাড়িটির সাথে। ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সহকারে পাবেন, সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপ টু ডেট সহকারে। ড্যাশবোর্ডের কন্ডিশন দেখেন যে আলহামদুলিল্লাহ ড্যাশবোর্ডটিও চমৎকার ফ্রেশ অবস্থায় টিপটপ অবস্থায় কিন্তু পেয়ে যাচ্ছেন। ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সহকারে এবং সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপ টু ডেট অবস্থায় রয়েছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড। এবং ভিতরের কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনে কিন্তু রয়েছে এই গাড়িটির। তো চলুন এবার ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই বাবু ভাই। অল অপশন অটো ভাই, অল অপশন অটো। অরিজিনাল স্টিকার কিন্তু বাবু ভাই, জি, কোনো রং কিন্তু নাই, একেবারে আনটাচ অবস্থা আছে। ভিতরে কালার দেখেন, একদম অরিজিনাল কালারের ভিতরে কিন্তু পাবেন। ড্রাই একটি নতুন ব্যাটারি আছে, সাইডের পার্টিশনগুলো দেখেন মাশাল্লাহ অরিজিনাল অবস্থা আছে। গাড়ির সাথে অরিজিনাল 1300 সিসি ইঞ্জিন এবং অরিজিনাল গিয়ারবক্স কিন্তু সহকারে আপনারা এই গাড়িটি পাচ্ছেন, কাজে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই। আর এই গাড়িটি কিন্তু 2012 নিউ শেপের একটি অ্যাভেঞ্জা, তো অল্প কিছু বাজেটে কিন্তু ব্যবধান, যে আপনার ওল্ড শেপ নিউ শেপের যদি ব্যবধান দেখেন, অল্প কিছু টাকা বাজেট বাড়ালে কিন্তু চাইলে নিউ শেপের অ্যাভেঞ্জাও আপনারা নিতে পারেন। 12 মডেল 12 রেজিস্ট্রেশন ইয়ার। দাম চাচ্ছি 16,60,000 টাকা, আলোচনা সাপেক্ষে কিছু কমবে, তবে সেই ক্ষেত্রে অবশ্যই শোরুমে এসে গাড়ি দেখে দামের ব্যাপারে আমাদের সাথে আলোচনা করবেন। আর আমাদের শোরুমের কন্ট্যাক্ট করতে 01731 54 967 এই নাম্বারে যোগাযোগ করুন। তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।